আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেইন ইন অ্যানাদার এপিসোড। তো অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও তৈরি করি না, তো আজকে একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলতে আসলাম। তো ঈদ তো চলে আসলো, আমরা ঈদে অনেকেই বাড়িতে চলে যাব, তো আমাদের পছন্দের মাছগুলোকে বাসায় রেখে যেতে হবে। তো মাছগুলোকে কীভাবে খাবার দিতে হবে, কীভাবে মাছগুলো এই তিন চার দিন না খেয়ে থাকবে, এই প্রসেসটা নিয়ে কথা বলবো। সো আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে যে মাছগুলোকে রেখে যাওয়ার আগে, যার ফলে কী হবে মাছগুলো মারা যাবে না, হ্যাঁ, যাতে খাবার কীভাবে দিলে বা না দিলে মাছগুলো টিকে থাকবে, এটা নিয়েই কথা বলবো। সো ফার্স্ট অফ অল আপনাদের এটাই বলতে চাচ্ছি যে গাপ্পি মাছ কিন্তু তিন চার দিন না খেয়ে থাকতে পারে যদি তাকে একটা প্রপার এনভায়রনমেন্ট দিতে পারে। এবার এনভায়রনমেন্টটা কী হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি গ্রিন ওয়াটার তৈরি করে দিতে পারেন, হ্যাঁ, এবং গ্রিন ওয়াটারে যদি এনাফ পরিমাণ শ্রিম থাকে, হ্যাঁ, যদি শ্রিম দিয়ে রাখেন তাহলে আপনারা তিন দিন কি চার পাঁচ দিনেও আপনারা অনেক দিন রেখে যেতে পারবেন মাছ, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এখন আরেকটা কথা হচ্ছে, এখন বলতে পারেন যে ভাই আমার তো পানিতে গ্রিন হচ্ছে না, আর যদি গ্রিন ওয়াটার না হয় এছাড়া কি আমরা মাছ কোনোভাবেই রাখতে পারবো না অনেক দিন? এবার অনেক দিন বলতে আমি আপনাদের বুঝাতে যাচ্ছি তিন থেকে চার দিন, হ্যাঁ, আমাদের ঈদের ছুটি বড় জোর তিন থেকে চার দিন হয়ে থাকে সেটাই। তো এইখানে আপনারা কি ইউজ করতে পারেন, যদি এনাফ পরিমাণ প্ল্যান্ট দিয়ে রাখেন, হ্যাঁ, ট্যাঙ্কে, তখন কি হবে ট্যাঙ্ক পানিটার অ্যামোনিয়াকে কন্ট্রোল করবে, পানি সহজে নষ্ট হবে না, এবং মাছের যেই খাবারটা আর কি, হ্যাঁ, সেই খাবারটা ওইখানেই তৈরি হবে। আর যদি গ্রিন ওয়াটার হয়, সেগুলো আমি কেন বারবার বলতেছি গ্রিন ওয়াটার হলে আপনারা অনেকদিন রাখতে পারবেন সেটা একটু বলে দিই। গ্রিন ওয়াটার হলে অনেকদিন রাখতে পারবেন এর কারণ হচ্ছে গ্রিন ওয়াটারে জুপ্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন তৈরি হয়, যেটা মাছের একটা ন্যাচারাল খাবার হিসাবেই খাবার হয় আর কি, হ্যাঁ। তো ওই খাবারটা মাছ খুব লাইক করে এবং ওই মাছটা খেয়েও দেখা যায় যে পাঁচ ছয় দিন অনায়াসে থেকে যায়। আর শ্রিম্পের কথা কেন বললাম, যদি ট্যাঙ্কে অনেক পরিমাণ শ্রিম্প থাকে তাহলে শ্রিম্পের বাচ্চা ডিম এটা মাছ খুবই পছন্দ করে এবং এটা খেতে পারে, সো মাছের কোনো প্রকার খাবারের প্রয়োজন হবে না। এ তো গেল একটা বিষয়। এখন আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি, মাছ কি আপনারা যে জায়গাটায় রাখবেন, খাবার দিয়ে রাখেন বা না দিয়ে রাখেন, ডিপেন্ড করে হচ্ছে পানির কোয়ালিটির উপরে, হ্যাঁ। আপনারা যদি একটা ছোট জায়গার ভিতরে, সাপোজ ছোট জায়গার ভিতরে অনেক মাছ রেখে দেন তাহলে কি হবে, খুব দ্রুত পানির কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, পানি নষ্ট হয়ে যাবে। যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, মাছগুলোর সার্ভাইভ করতে পারবে না, আপনারা যত খাবারই দেন বা নাই দেন, হ্যাঁ। সো আপনাদের কাছে এটাই সাজেশন হবে, আপনারা একটা বড় জায়গায় মাছ রাখবেন এবং মাছে খাবারের পরিমাণটা কম দিবেন। মানে আপনারা অনেকে চিন্তা করে যে ভাই যাওয়ার আগে, হ্যাঁ, এক ধরনের খাবার পাওয়া যায় যে এটাকে কী খাবার বলে আমি নামটা ভুলে গেছি, হ্যাঁ, ওই ছুটিতে গেলে অনেকে দিয়ে যায় যেটা লং টাইম লাস্টিং করে, সো ওইটার প্রয়োজন হয় না। আমিও ট্রাই করে দেখেছি এবং বড় ভাইদের সাথে কথা বলছি যে অনায়াসে এই মাছ রাখা যায় যদি একটু বড় জায়গা হয় এবং মাছের ঘনত্বটা কম হয়। যদি মাছের ঘনত্ব কম হয় তখন পানিটা দ্রুত নষ্ট হবে না এবং এর ফলে কী হবে, মাছ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাছ এসে দেখবেন যে মাছ জীবিত আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। সাপোজ আমরা যখন থাইল্যান্ড থেকে মাছ ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে কিন্তু মাছকে কোয়ারেন্টাইন করে পাঠায় ওরা, মাছকে খাবার দেয় না, কারণ মাছকে যদি খাবার দেয় তাহলে মাছ পানি নষ্ট করবে, এমনই স্পাইক হবে, মাছ মারা যাবে। আর অক্সিজেন ফিল করে দিলে তো অনেক সময় রাখা যায়। সো সেটাই বলতেছি, আপনাদের কোনো টেনশন করতে হবে না, যদি বড় জায়গা হয় খাবার দিয়ে চলে যাবেন, খাবার না আর কি প্ল্যান্ট দিয়ে রাখবেন, গ্রিন ওয়াটার হলে এনাফ। আর এখন যারা ছোট জায়গায় করেন আর কি, ফলের ঝুড়িতে করেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো ঝুড়ির কোয়ান্টিটিটা বাড়ায় দেন, মাছের কোয়ান্টিটি কমাই দেন। মানে যদি একশো মাছ থাকে একটা জায়গার ভিতরে ককশিট বা বড় জায়গায়, সেটাকে দুই তিনটায় ডিভাইড করে দেন, হ্যাঁ, যাতে পানিটা কম নোংরা হয়। আর যারা অ্যাকুরিয়ামে করেন তাদের ক্ষেত্রে বলি, হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় অটো ফিডার ইউজ করি যে টাইমার সেট করে দিয়ে যায় এবং অটোমেটিকলি প্রতিদিন পাঁচ ছয়টা দানা করে সে খাবার দেয় মাছকে, হ্যাঁ, এই কাজটা করতে পারেন। আবার অনেকে বলে যে না ভাই অটো ফিডার ম্যাল ফ্যাংশন করছে, অটো ফিডার অনেক খাবার দিয়ে দিছে ট্যাঙ্কে, পানি নোংরা হয়ে যায়, হ্যাঁ। সো এটাও একটা চিন্তার বিষয়, হ্যাঁ, এটা ইজ আপ টু ইউ, আপনার অটো ফিডার ইউজ করতে পারেন নাও করতে পারেন, শুধুমাত্র ট্যাঙ্কে প্ল্যান্ট বেশি রাখেন, মাছের পরিমাণটা কম দিয়ে দিবেন, হ্যাঁ, যাবার আগে একটা ভালো পরিমাণ পানিও দিয়ে দেবেন, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে যদি আপনাদের অ্যাকুরিয়াম হয় তাহলে
প্ল্যান্টেড ট্যাঙ্ক হয়, যদি টাইমারের ব্যবস্থা থাকে তাহলে আপনারা টাইমার ইউজ করবেন, আর যদি টাইমারের ব্যবস্থা না থাকে হ্যাঁ তাহলে আর ওই বাতি টাতি ধরাই রেখে যায়েন না, তাতে কি হবে এলজি হয়ে যাবে, পানি পানি নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনাদের সাজেশন, বেটার টাইমার ইউজ করেন আর অটো ফিডার ইউজ করতে পারেন। সো ভিডিওটি আর বড় করব না, থ্যাংকস এ লট ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর যদি মনে করেন ভিডিওটি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি থামস আপ দিবেন, কমেন্টস করে জানাবেন আর শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডসের ফ্যামিলির যারা আছে যারা মাছ পালে তাদের একটু উপকারে আসে। হ্যাঁ, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।